হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ভিডিও বানানোর জন্য লাইটিং খুবই ইম্পর্ট্যান্ট। আর ক্যামেরা কোয়ালিটি যত ভালোই হোক, যদি লাইটিং ভালো না হয় তাহলে ক্যামেরা কোয়ালিটিও খুবই খারাপ হয়ে যায়। যখন অন্ধকারে ভিডিও করা হয় তখন কিন্তু আশেপাশে নয়েজ চলে আসে, ক্যামেরা কোয়ালিটি ভালো হলেও। তো এতদিন আমার কাছে যে লাইটিং অপশন সেটা ছিল শুধু একটাই, অ্যান্ড সেটা হচ্ছে আমার জানালা। এই জানালা যদি এখান থেকে খুবই ভালো লাইট পাওয়া যায়, এই একটা মাত্র লাইটিং সোর্স থাকার কারণে যেটা হয়েছে, আমি দিনের বেলা ছাড়া কোনো ভিডিও বানাতে পারি না, অ্যান্ড দিনের বেলা ভিডিও বানালেও জাস্ট এই একটা অ্যাঙ্গেলই আমি ইউজ করতে পারি, এছাড়া অন্য জায়গায় আমি ভিডিও করতে পারি না। বাসায় অন্যান্য লাইট দিয়ে যেই কোয়ালিটি পাওয়া যায় সেটা খুবই বাজে কোয়ালিটি, অ্যান্ড সেই জন্য আমি অন্যান্য লাইট দিয়ে ভিডিও করি না। এই একটা জায়গা আছে যেখানে আমি ভিডিওগুলো করে থাকি। তো অন্যান্য অ্যাঙ্গেল এবং অন্যান্য জায়গা ইউজ করার জন্য, লাইটিং ইউজ করার জন্য যেটা সবচেয়ে ভালো অপশন কম খরচের মধ্যে সেটা হচ্ছে রিং লাইট। রিং লাইট খুবই ভালো একটা অপশন কম খরচের মধ্যে লাইটিংয়ের জন্য, কারণ এটা দিয়ে আপনি হচ্ছে লাইটিং পাইতেছেন, সাথে হচ্ছে একটা স্ট্যান্ড পাইতেছেন, যার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল আপনি ইউজ করতে পারবেন। রিং লাইট লাইটিংয়ের জন্য সস্তার মধ্যে খুবই বেস্ট একটা অপশন আমার কাছে মনে হয়, কারণ আপনি 700-800 টাকার মধ্যে একটা রিং লাইট পেয়ে যাবেন, অ্যান্ড এটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন, সাথে লাইটিং তো আপনি পাচ্ছেনই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক সাইডে লাইট আছে, আরেক সাইডে পুরো শ্যাডো হয়ে আছে, কারণ আমি লাইটটা এক সাইডে দিয়ে রাখছি। তো এখন দেখেন, এখানে হচ্ছে আমার এই সাইডেও লাইট চলে আসছে। এটা কীভাবে আসছে? কারণ আমি এই সাইডে একটা রিফ্লেক্টর হিসেবে এটা ইউজ করছি। আর এটা হচ্ছে তেমন কিছু না, আপনারা যে কেক খান, বার্থডে কেক, সেখানে নিচে যে বোর্ডটা থাকে সেটার মতো আমি ফুয়েল পেপার দিয়ে এই জিনিসটা বানাইছি। তো আপনারা চাইলে এরকম টুকটাক জিনিসপত্র বানিয়ে নিতে পারেন কম খরচের মধ্যে লাইটিংয়ের জন্য, যেটা আপনার ভিডিও কোয়ালিটি অনেক গুণ বেটার করে দিবে। এইরকম রিফ্লেক্টর যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে এটার বেনিফিট হচ্ছে আপনি একটা লাইট দিয়ে দুইটা লাইটের কাজ করে ফেলতে পারতেছেন। যেমন আমি এক সাইডে লাইট দিচ্ছি, আরেক সাইডে আমার লাইট লাগতেছে না, এটা দিয়ে আমার কাজ চলে যাইতেছে। তো আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন বা হচ্ছে কিনেও নিতে পারেন, খুবই কম খরচের মধ্যে এগুলো কিনতে পাওয়া যায়। রিং লাইট ইউজ করার একটা বেনিফিট হচ্ছে এখানে আপনারা কয়েক কালারের লাইট পাবেন, যেমন এই আমার এটার মধ্যে তিনটা কালার আছে, আপনারা চাইলে আটটা কালার পর্যন্ত পেতে পারেন হচ্ছে রিং লাইট থেকে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন, যে এমন আরজিবি কিছু লাইট আছে সেটার মধ্যে আটটা কালার পর্যন্ত পাওয়া যায়। তো আমার মতে হচ্ছে তিনটা কালার এনাফ, যেমন এটার মধ্যে ওয়ার্ম আছে, কোল্ড টোন আছে, এগুলো দিয়ে ভিডিওর জন্য এনাফ।